এগ্রেসিভ রামেশ্বর তেলী, তরুণ গগৈ কটাক্ষ রাজ্যিক মন্ত্রীগীর। কংগ্রেসের দিনত কাম নাছিল এটা বিভাগরও। টেঙাখাটত আয়োজিত হয়েছিল নতুন মন্ত্রী রামেশ্বর তেলীর সম্বর্ধনা অনুষ্ঠান। হঠাৎ সভাতে খং উঠিল নবনিযুক্ত খাদ্য সংশোধন উদ্যোগ মন্ত্রণালয়ের রাজ্যিক মন্ত্রী রামেশ্বর তেলীর, কটাক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কংগ্রেসের দিনত প্রতিটি বিভাগে আছিল জিরো। মোদীর মন্ত্রীসভাত স্থান লাভ করার পাছতেই খাদ্য সংশোধন উদ্যোগ বিভাগটোর একো কাম নাই বলে টেলিফোন যোগে কৈছিল তেলীক। অসম তথা উত্তর পূর্বাঞ্চল এই বিভাগের জড়িয়ে যথেষ্টখিনি উন্নয়ন সাধন করব। সর্দার তরুণ গগৈ ডাঙরিয়া আমাকে টেলিফোন করেছিল আর কৈছিল এই ডিপার্টমেন্ট, ময়ও এদিন মন্ত্রী আছিল কিন্তু এই ডিপার্টমেন্ট জিরো ইয়াতে একু নাই বলে। কিন্তু মই কৈছো যে কংগ্রেসের দিনত জিরোই আছিল সব ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট নহয়, অন্য ডিপার্টমেন্টবিলাকে জিরো আছে, হয় নহয়? আমি কৈছো যে এই ডিপার্টমেন্টবিলাক আমার মোদী ডাঙরিয়া কৈছে যিকোনো ডিপার্টমেন্ট সরু ডাঙর নহয়, সকলো ডিপার্টমেন্ট সমান। মন্ত্রী তেলীর মতে উত্তর পূর্বাঞ্চল উপলব্ধ মাটি কঠাল, আদা, কমলা, জহা চাউল আদি থলুয়া ফল মূল খাদ্য সমূহের পৰা বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুতকরণের প্রশিক্ষণ প্রদানের লগতে বিভিন্ন স্থানত ক্ষুদ্র উদ্যোগ স্থাপনের যোগেদি অসমৰ নিবনুয়া সমস্যা সমাধান করব পৰা যাব। কোনো বিভাগ সরু ডাঙর নহয়, সকলো সমান, মোদীর এই আত্মবাক্য শারীরে চলিব মন্ত্রী তেলী। ইতিমধ্যে যথেষ্ট আমার করবলগিয়া আছে, কারণ আপনি জানে যে আমার নর্থ ইস্টত আমার পাইনাপল কি কয় আনারস হয়, আমার জিঞ্জার অর্থাৎ আদা হয়, কমলা টেঙা হয়, আমার ইয়াত জহা চাউল হয়, এনেকা বহুত এনেকা বস্তু আছে। সেই কারণে সাকে মোদীজি মোক দায়িত্ব দিছে যে নর্থ ইস্টর যাক আমার খাদ্য সামগ্রী যা আছে এইবিল ফুড প্রসেসিং মানে এইবিল পেকেটিং সেকেটিং করে কেনক মার্কেটত লো যাব পরা যাব, কেনক নিবনুয়াসলক ইয়াত জড়িত করব পরা যাব, আর হয়তো এইটার কারণে হয়তো মোক দায়িত্ব দিছে। আর নিশ্চয় দায়িত্বট মই আর বহুত জানিবলগিয়া আছে, আর নিশ্চয় ভবিষ্যৎ দিনত আমি জানাম আপনার, কারণ ইয়াত বহুত নিবনুয়া সংস্থাপন হব পারে। বুধবারে টিংখাঙর রাজগড় নিধিবন বিবাহ ভবনত বিধায়ক বিমল বরার লগতে টিংখাং বিজেপি মণ্ডল সমিতি, বিভিন্ন গাঁও পঞ্চায়েতের প্রতিনিধি তথা দলীয় নেতাকর্মী উষ্ম আদরণি জনায় তেলীক। এই সভাতেই অসমত অতি শীঘ্রেই এখন সংশোধন বিষয়ের উপর বিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়ে বিমল বরায়। টিংখাঙর পৰা রূপম বৰগোহাঁই, রিপোর্ট প্রাগ নিউজ।